हेलो स्टूडेंट्स, हमरा ए वीडियो ते आलोचना करब क्लास टेनर पंचम अध्याय जातीय आंदोलन ऊपर। भारत जातीय आंदोलन जुग हिसाब से चिन्हित कर 1858 ख्रीस्टाब्दे थेके 85 पर्यंत। प्रथम प्रश्न, कबे भारतीय अस्त्र आईन प्रवर्तित है? भारतीय अस्त्र आईन प्रवर्तित है 1878 ख्रीस्टाब्दे। नेक्स्ट हच्छे, কোন বড়লাট অস্ত্র আইন প্রবর্তন করেন? লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন। পলাশির যুদ্ধ কাব্যটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কবি নবীনচন্দ্র সেনের লেখা। পলাশির যুদ্ধ কাব্যটি কবি নবীনচন্দ্র সেনের লেখা। পরের প্রশ্ন, কার প্রচেষ্টায় কলকাতায় পাশ্চাত্য ধরনের বাংলা নাটক প্রথম অভিনীত হয়? কার প্রচেষ্টায় কলকাতায় পাশ্চাত্য ধরনের বাংলা নাটক প্রথম অভিনীত হয়? হেরাসিম লেভিরভ নামে এক রুশ ব্যক্তির প্রচেষ্টায়। কলকাতায় পাশ্চাত্য ধরনের বাংলা নাটক প্রথম অভিনীত হয়। নেক্সট হচ্ছে, নীল দর্পণ কার রচনা? দীনবন্ধু মিত্রের রচনা। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, গন্ধর্বনারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্বনারায়ণ মিত্র। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ গ্রন্থে রয়েছে। আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থটি রচনা করেন। বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন। কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তিত হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের আওতা থেকে রেহাই পেতে কোন বাংলা সংবাদপত্র রাতারাতি ইংরাজি ভাষায় রূপান্তরিত হয়? অমিতবাজার পত্রিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা একটু ডিফিট রয়েছে, তো অ্যান্সার হবে অমিতবাজার পত্রিকা। রাতারাতি অন্য ভাষায় প্রবর্তিত হয়, অন্য ভাষায় প্রকাশিত হয়। কে নাট্যভিনয় সংক্রান্ত আইন প্রণয়ন করেন? লর্ড লিটন নাট্যভিনয় সংক্রান্ত আইন প্রণয়ন করেন। কত খ্রিস্টাব্দে নাট্যভিনয় সংক্রান্ত আইন প্রবর্তিত হয়? 1876 খ্রিস্টাব্দে নাট্যভিনয় সংক্রান্ত আইন প্রবর্তিত হয়। কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়? 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়। 1843 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা কবে স্থাপিত হয়? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়। ভারত সভা কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আনন্দমোহন বসুর সহযোগিতায় ভারত সভা স্থাপন করেন। নেক্সট হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বাই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে, কার শাসনকালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাবরিনের শাসনকালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে,
নীল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম করো, এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, নীল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল এরা ছিলেন নীল বিদ্রোহের নেতা। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এবং রফিক মণ্ডল। নেক্সট হচ্ছে নীল বিদ্রোহের প্রাককালে যে পত্রিকাটি নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করতো তা সেটির নাম কি? হিন্দু প্যাট্রিয়ট। নীল বিদ্রোহের প্রাককালে যে পত্রিকাটি নীল বিদ্রোহের কথা বর্ণনা করতো সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট। নেক্সট হচ্ছে কে নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন? রেভারেন্ট লং মধুসূদন দত্তকে দিয়ে নীল দর্পণকে ইংরেজিতে অনুবাদ করেন, মানে রেভারেন্ট লং। নেক্সট হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে শতাব্দীর দ্বিতীয়ার্ধে দক্ষিণ ভারতের কোথায় সর্বপ্রথম কৃষক বিদ্রোহ শুরু হয়? বোম্বাইয়ের পুনা জেলায়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দক্ষিণ ভারতের বোম্বাইয়ের পুনা জেলায় প্রথম কৃষক বিদ্রোহ শুরু হয়। নেক্সট প্রশ্ন, কবে দক্ষিণ ভারতের কৃষক বিদ্রোহের সূত্রপাত হয়? 1875 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কৃষক বিদ্রোহের সূত্রপাত হয়। পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকার, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। সো থ্যাংক ইউ।